কল্পনা ভূঁইয়া, সাসপুর সরপঞ্চ। সচেতন তো কার্যক্রম করছেন, সে বিষয়ে আম ওড়িশা নবীন ওড়িশা সচেতনতা কার্যক্রম প্রায়ত 26টি পঞ্চায়েতের যে আমার ডেভেলপমেন্ট কাম মুখ্যমন্ত্রীকে আহ্বানের চালিছি, আৰু সব পঞ্চায়তে দেখি সারিছি বহুত ভাল কাম হয়েছি, আম পঞ্চায়েতের বহুত কাম সারিছু, আহুরি বি মুখ্যমন্ত্রী কার্যক্রমকে আহুরি বি সম্পূর্ণ করিয়াকু আমি মানে আহুরি আগুক নেওয়া পাই চেষ্টা করুছু। মোর এই পঞ্চায়েতবাসী এবং সরপঞ্চ ভাই ভৌণী মানুষ ধন্যবাদ দেবি, আজ বহুত সহযোগ করে আহুরি পঞ্চায়েতকে আগু নেওয়া চেষ্টা করছি। লোক পাখে হয়ে যাই, লোক সেবার বহুত কামরে আসবে, পাখাপাখি হয়ে যাই, বহুত লোক সন্তুষ্ট অনেক পাখে হয়েছি বলে খুশি অনেক। আজ সে ব্যাঙ্কটি আমার উদ্ঘাটন হয়েছি, আমার যে ভাই মানে আসলে আমার ব্লকর অধ্যক্ষ আসলে উদ্ঘাটন করছেন। আগু যে কাম সব সম্পূর্ণ হয়ে পারি নাই, আমার মুখ্যমন্ত্রী আহ্বানের যে কাম চালিছে আধা আধা রয়ে যাই, সে কাম সব সম্পূর্ণ করার চেষ্টা করছি। নিশ্চিত পাইবে, প্রায়ত সব পঞ্চায়েতকে গলাণি, আমার পঞ্চায়েতকে আসিনি যদিও আসব নিশ্চিত। মু নির্মল কুমার সামল, শ্রমিক সভ্য, ঝালপড়া গ্রাম পঞ্চায়েত। সচেতন কার্যক্রম হচ্ছে যেহেতু আপনার অন্য গোটে পঞ্চায়েত বিলম্ব করছেন, শাসপুর আসছেন, এই শাসপুর কোণ দেখে এই বিকাশ মান্যবর আমার প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক নির্দেশে সারা ওড়িশার প্রতি পঞ্চায়েতরে আম ওড়িশা নবীন ওড়িশা কার্যক্রম সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই শিবির অনুষ্ঠিত হওয়ার সচেতনতা করার অর্থ মুখ্যমন্ত্রী যেতে যোজনা প্রস্তুত করছেন সারা ওড়িশাবাসী, তাহা কমিটি সমস্ত লোক পাখে সবু সুবিধা সবু যোজনা পৌঁছি পাব, সেপাই লোক সচেতনতা করা হচ্ছে যে পৌঁছিছি কি না, লোক ডকা হচ্ছে আমি যে আসছিলু সমস্ত পৌঁছি পড়ছি, আমি শাসপুর পঞ্চায়েতকে আসছিলু, শাসপুর সরপঞ্চ মানবর মুখ্যমন্ত্রী সমস্ত যোজনাকে সুচারুরূপে লোক পাখে পৌঁছি সারি।